আসসালামু আলাইকুম বন্ধুরা, বুকটিউবার বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজ আপনাদেরকে পড়ে শোনাবো সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটি গল্প, নাম হিম চাঁদের আলো। মোবাইলে আবার সূর্যের নাম্বারটা টিপলো ঝুম, দুস সে এক রেকর্ড, দ্য নাম্বার ইউ কলিং ইজ আউট অফ রিচ। আশ্চর্য, কানপুরের মতো একটা শহরে সেলফোন ধরাছোঁয়ার বাইরে, ওহ নির্গাত, ব্যাটারি ডাউন। তা বলে চারটি দিন চার্জারটা কলকাতায় ফেলে গেছে নাকি? হতে পারে, হতেই পারে, আইআইটিতে চান্স পাওয়ার আনন্দে বাবুর যা তুরীয় দশা, আজব ছেলে। নতুন চার্জার তো কিনে নিতে পারে, কিংবা লোকাল বুটটুথ থেকে তো একটা কল মারা যায়। কি চরম ব্যাপকতামি, ঝুম একটা আগুনে শ্বাস ফেলল। আসলে বাবু এখন বিন্দাস বনে গেছে, নয়া নয়া ইয়ার জুটেছে, তো তাতেই মশগুল। কোথায় কে ঝুম কলকাতায় ছটফট করছে, ভাবতে বাড়ি বয়ে গেছে সূর্যের। একেই বলে আউট অফ সাইট আউট অফ মাইন্ড। চার দিনেই এই, চার মাস পরে কি হবে? মন থেকে জুম পুরোপুরি ডিলিট। ল্যান্ডলাইন বাজছে, কোনো কেজো ফোন নাকি ছোটো পিসি? দুপুরবেলাটা ছোটো পিসির ঘুট করার সময় ঠাম্মার সঙ্গে। ঝুমকি গিয়ে তুলবে ফোনটা? এত 17 ঘন্টা প্রশ্ন করবে ছোটো পিসি, এক্ষুনি হয়তো জেরা শুরু করবেন। ঝুম আজ কলেজ বাঙ্ক করলো কেন, ক্লাস টাস কেমন হচ্ছে, বিকেলে কি করবে ঝুম, সন্ধ্যায় কোথায় যাবে? ঝাং 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 বেজেই চলছে ফোন। উফ, ঠাম্মা ধরে না কেন? খানিক অপ্রসন্ন মুখে ঝুম গিয়ে রিসিভারটা তুলল, বেজার গলায় বলল, হ্যালো, অপার এক বুড়োটেশ্বর, আমি দুর্গাপুর থেকে ফোন করছি, আমার নাম নীলাম্বর রায়। ঝুমের বলতে ইচ্ছে করলো, তো সামলে নিয়ে বলল, কাকে চান? আমি মানে আমার এক প্রতিবেশীর বাড়িতে সম্প্রতি একজনের সঙ্গে দেখা হলো, তার কাছ থেকে নাম্বারটা পেয়েছি, আপনারা হয়তো তাকে চিনবেন, সুরেন বাগচি। টিপিক্যাল গুড্ডাদের স্বভাব, পয়েন্টে না এসে প্যাচ মেরে কথা বলেন। সুরেন বাগচি মানে বাবার সে সুরেন মামা? উহ, ওরা তো বাগচি। ভাবনার মাঝে ফের কাঁপা কাঁপা গলা, সুরেনই আমায় কথায় কথায় বলল ওর ডালি দিয়ে এখন নাকি টালিগঞ্জে থাকে। আমি তো ভাবলাম, দাঁড়ান দাঁড়ান, আপনি ঠিক কি নাম্বার চাইছেন বলুন তো, কি কাণ্ড, থেমে থেমে তাদের বাড়ির নম্বরই তো বলেছে লোকটা। ঝটিতে মগজটাকে একবার সার্ফ করে নিল ঝুম, গলা জেরে বলল, আপনি কি আমার ঠাকুরমার কথা বলছেন? মঞ্জুলিকা? হ্যাঁ হ্যাঁ, ডালির তো ওটাই ভালো নাম। তা ডালি মঞ্জুলিকাকে কি এখন পাওয়া যাবে, একটু কথা বলতাম? এত সংকোচ করে কেন? ঝুমের কেমন যেন দ্বন্দ্ব জাগলো, রিসিভারে মুখটা চেপে ধরে হাঁক পারল, ঠাম্মা তোমায় একজন খুঁজছেন। বোধহয় শুয়েছিল মঞ্জুলিকা, কোমর চেপে এলো ধীরে সুস্থে। ঝুমের 73 বছরের ঠাম্মা বাতের ব্যথায় বেশ কাতর ইদানিং, চলতে ফিরতে তার সময় লাগে বেশ। কাছে এসে ভুরু নাচিয়ে নাতনিকে জিজ্ঞেস করলেন, কে রে? জবাবের বদলে টেলিফোনটাই হাতে ধরিয়ে দিল ঝুম, সামান্য তফাতে গিয়ে অবলোকন করছে ঠাকুমাকে। প্রথমে জিজ্ঞাসা, তারপর বিস্ময়, ক্রমশে বদলে যাচ্ছে মঞ্জুলিকার মুখমণ্ডল, হঠাৎ হঠাৎ উদ্ভাসিত হয়ে উঠছে, কখনো বা ঈষৎ উদাস, কখনো বা ফুটে নিছকি কেটো অভিব্যক্তি। একবার হেসে উঠল খিলখিল, হুবহু কিশোরীর মতো, বকর বকর, চলছে তো চলছে, চলছে তো চলছে। অবশেষে ফোন ছাড়ল, মঞ্জুলিকা তখন হাঁপাচ্ছে, দম নিতে নিতে তেরচা হয়ে নাতনিকে দেখলো মঞ্জুলিকা, ঠুট টিপে বলল, ভাগ্যিস সুরেন দুর্গাপুর গিয়েছিল, নইলে নীলুদা ইহ জীবনে আমার খুঁজি পেত না। নীলুদাটি কে? ঝুম চোখ গুড়ালো, তোমার বয়ফ্রেন্ড? ধুত, আমাদের সময় সব ছিল নাকি, তার উপর আমরা থাকতাম মফস্বলে, সেখানে ওরকম কিছু ভাবাভাবির উপায় ছিল না। মঞ্জুলিকে নরম করে হাসলো, নীলুদা ছিল আমাদের পাড়ার ছেলে, খুব মেধাবী, কলেজে পড়ার সময় প্রায় দিন বাবার কাছে আসতো অঙ্ক টঙ্ক বুঝতে, তখনই যা কথাবার্তা হতো একটু আট্টু, কিন্তু তোমার ভাগভঙ্গি দেখে তো একটু আট্টু মনে হচ্ছিল না, যা গলে গলে পড়ছিলে। আহা, বাপের বাড়ি দেশের লোকের গলা শুনে আনন্দ হবে না? বেশ ওইটুকুই, ঝুট মাত বলো ঠাম্মা। না রে, সত্যি বলছি, আমাদের মধ্যে তেমন কিছু ছিল না। মঞ্জুলিকার চোখ তির তির কাঁপছে, তবে নীলুদার মধ্যে একটু খেপামি অবশ্য ছিল। কীরকম কীরকম? কেমন করে যেন তাকাতো, মঞ্জুলিকা ঢুক গিল, কিন্তু ওরা যে ছিল কায়স্ত, বাগচি বাড়ির মেয়ের উপর নজর পড়েছে জানলে বাবা ওর পিঠের ছাল তুলে নিত। ওহ, সেই জন্য বুঝি তোমরা এগুনি, বাজে বকিস না তো, এগুনো পিছনের কোথা কোথা থেকে এলো,
মঞ্জুলিকা মৃদু ঝামড়ে উঠলো। নীলুদা কলেজ পাশ করে চাকরি নিয়ে চলে গেল সেই আসাম, এদিকে আমারও বিয়ে হয়ে গেল, চলে এলাম এই কলকাতায়। বেশ, আর চুড়ে কামারে সাক্ষাৎ নেই। সে কি গো, তোমার বিয়ের আগে পরে কখনো দেখা হয়নি? একবারই হয়েছিল, আমার তখন বিয়ের তারিখ ঘাড়ের কাছে ফুসফুস করছে। তারপর তো নীলুদা বাপ মা ভাই বোনকে নিয়ে শান্তিপুরে পাট উঠিয়ে দেশান্তরীয় হয়ে গেল পাকাপাকি। পরে তারও বিয়েটা হয়েছে, নিজের সংসার হয়েছে, ছেলে নাকি জার্মানিতে থাকে, দুর্গাপুরে এখন শুধু কর্তাগিন্নির বাস। ওয়াও, এত হিস্ট্রি জানা হয়ে গেল, বলল শুনলাম। তোমার খবর কিছু জানতে চাইলেন না? সব আগেই শুনে নিয়েছেন সুরেনের কাছ থেকে। তোর দাদু কবে মারা গেল, তার কি হয়েছিল, তোর পিসিদের কথা, তোর বাপ মার গল্প কিছু আর অবিদিত নেই। তোর চাকরি করা বাপ মার তুই যে সবেদন নিলে মনি সেটা পর্যন্ত জানে। বুঝলাম, ঝুম চুক টিপল। এখনও তোমার সম্পর্কে বেশ ইন্টারেস্টেড, তোমার ব্যাকগ্রাউন্ডটাও তাই স্টাডি করে নিয়েছে। ঠাট্টা যেন গায়েই মাখল না মঞ্জুলিকা। ঈশ্বর, দুর্মনস্ক সুরে বলল, সত্যি নীলুদাটা এখনও পাগলই আছে। কেন? ঝুমের বুড়ো জোরো তোমার নতুন করে প্রপোজ করলো নাকি? কি যে আবুল তাবুল বকিস। বললাম না, দুর্গাপুরে তার এখন টুনাটুনি সংসার, বলতে বলতে মাথা দুলাচ্ছে মঞ্জুলিকা। প্রায় আত্মগতভাবে বলল, তবে হ্যাঁ, আমাকে বলেছিল একদিন না একদিন ফের আমাদের যোগাযোগ হবে। কথাটা শেষ পর্যন্ত ফললো তো, ফলিয়ে ছাড়লো তো 54 বছর পর। ঠাম্মার মুখে এক অপার্থিব হাসি দেখেছিল, দেখতে পাচ্ছিল ঝুম। হাসি তো নয়, যেন শীতল জুস্না। ঝুমের 4 দিনের বিরহ, অভিমান, অস্থিরতা সব যেন জুড়িয়ে আসছিল নিজের অজান্তেই। বন্ধুরা, এই ছিল আজকের গল্প। যদি ভালো লাগে আমাকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।